প্যাঙ্গোলিন পাচার চক্রের নাম জড়ালো আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উপপ্রধানে ধৃত ওই উপপ্রধানের নাম জেমস বোরোগাও। প্যাঙ্গোলিন পাচার চক্রে নাম জড়ালো আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের উপপ্রধান জেমস বোরোগাওয়ের বিরুদ্ধে ধৃত উপপ্রধানের আলিপুরদুয়ার দুই নম্বর ব্লকের খোয়ারডাঙ্গা দুই নং গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান পদে রয়েছেন বলেও জানা গিয়েছে। আরও জানা গিয়েছে, শুক্রবার আলিপুরদুয়ারের আসাম বাংলা সীমান্ত লাগোয়া NH-31 জাতীয় সড়কে রাজাভাতখাওয়া রেঞ্জের বনকর্মীরা এবং নিমতি রেঞ্জের বনকর্মীরা যৌথ অভিযান চালিয়ে হাতে নাতে ধরে ফেলে শাসক দলের এই নেতাকে। এরপর দীর্ঘক্ষণ আলিপুরদুয়ারের বক্সা টাইগার রিজার্ভের অফিসে জেরা করে বনকর্মীদের তদন্তকারীর দল। অসমর্থিত সূত্রের পাওয়া খবর অনুযায়ী বনকর্মীরা ধৃত ব্যক্তির থেকে একটি নম্বরবিহীন বাইক উদ্ধার করেছে। ওই পাচার চক্রের সাথে অন্য কোনো ব্যক্তি জড়িত রয়েছে কিনা তার গোটা তদন্ত শুরু করেছে বন দপ্তরের উচ্চ পদস্থ আধিকারিকেরা। প্রসঙ্গত, তক্ষক, প্যাঙ্গোলিন সহ আরও বিভিন্ন এই ধরনের বন্য জন্তু যেগুলো মূলত হিমালয়ান লো রেঞ্জগুলোতে পাওয়া যায়, যে আলিপুরদুয়ারের পাহাড় সংলগ্ন এলাকায় পাওয়া যায়, এগুলো কিন্তু বন দপ্তরের তরফ থেকে ধরা বা এগুলো কোনো রকম পাচার করা একেবারেই নিষিদ্ধ। কিন্তু বারবার দেখা যায় আন্তর্জাতিক মার্কেটে এর বিপুল চাহিদা থাকায় বারবার সেই পাচার চক্রগুলি সক্রিয় হয়ে ওঠে আলিপুরদুয়ার, জলপাইগুড়ি সহ আরও বিস্তীর্ণ এলাকায়। এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। 20,000 স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবিটি লাইট।